আমাদের ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াডে ফিজিক্সে এই দুই লাইনে উত্তর করা যায় এই প্রশ্নটিও দিয়েছিলাম, তো যারা পেরেছো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, আর যারা পারোনি তারা এই সমাধানটা দেখে নিতে পারো। এখানে বলেছে 0.4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক 1.1 গ্রাম পার সিসি ঘনত্বের কোনো তরলে নিমজ্জিত করা হলো। তো গোলকটির চার্জ 50 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে CGS একক। এতে 90 স্টেট ভোল্ট পার সেন্টিমিটার ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র প্রদান করলে তা ভাসমান থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের CGS এককে দেওয়া। তো গোলকের ঘনত্ব কত, আমাদের অপশনগুলোও কিন্তু সব CGS এককে ছিল, তো এটা আমরা করব। তো গোলকের ঘনত্ব আমার বের করতে হবে। সো প্রথম কথা ভালো করে বোঝো, প্রথম লাইনটি একটু খেয়াল করো, এই ব্যাসার্ধের একটি ধাতব গোলককে এই ঘনত্বের তরলে নিমজ্জিত করা হলো। তো তরলে নিমজ্জিত করলে আসলে ঘটনাটা কি ঘটে, এই মনে করো তরল, এখানে তরল আছে। সো এখানে যদি কোনো ধাতব গোলককে নিমজ্জিত করো, আলটিমেটলি ঘটনা কি ঘটবে, এই হচ্ছে ধাতব গোলক। এই ধাতব গোলকের ওজন হচ্ছে mg, আর তরলের ঊর্ধ্বমুখী ধাক্কা যেটাকে বলি আমরা প্লবতা, সেটা হচ্ছে উপরের দিকে। সো খেয়াল করো, তরলে নিমজ্জিত অবস্থায় এই ধাতব গোলকের অ্যাকচুয়াল ওজনটা কিন্তু আর থাকে না, এই প্লবতা তার ওজনটা কিছুটা কমিয়ে দেয়। তাহলে তার নতুন ওজনটা কত, জাস্ট নিমজ্জিত অবস্থায় তার যে হারানো ওজন সেটা বাদ দিলেই আমরা নতুন ওজনটা পেয়ে যাব। তো এই বস্তুটার নতুন ওজন বা আপাত ওজন যদি হয় W প্রাইম হবে তার অ্যাকচুয়াল ওজন মাইনাস প্লবতা, তাই না, প্লবতা। তো ভাইয়া বস্তুর ভরের জায়গায় আমি কি লিখতে পারি, বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন ইন্টু জি, মাইনাস প্লবতা মানে কি, রো ভিজি, রো হচ্ছে লিকুইডের বা তরলের, ভি হচ্ছে বস্তুর আয়তনের সমান আয়তন ইন্টু জি। সো এইখান থেকে আমরা যদি ভি এবং জি কমন নিই তাহলে আমরা পাবো রো এস মাইনাস রো এল। সো এটা কিন্তু বস্তুর ঘনত্ব, এটা হচ্ছে তরলের ঘনত্ব, ভি হচ্ছে বস্তুর আয়তন, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। সো এটা হচ্ছে প্লবতার পর বস্তুর আপাত ওজন বা বস্তুর অ্যাক্টিভ ওয়েট, যে ওজনটা এই মুহূর্তে কাজ করতেছে। তো এরপরে কী করছি আমি, এই চার্জে মানে 50 ESU, এতে 50 গোলকটির চার্জ 50 ESU, এতে আমি 90 স্টেট ভোল্ট পার সেন্টিমিটার ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র প্রদান করছি। তার মানে দেখো, তরলে থাকা অবস্থায় কল্পনা করে না, এটা তরলের মধ্যে আছে, এর ওজনটা আমরা বের করে ফেলছি, এটা হচ্ছে তার আপাত ওজন W প্রাইম। এখন এই W প্রাইমের কারণে তো তার নিমজ্জিত হয়ে যাওয়ার কথা বা তলানি তলে পড়ে যাওয়ার কথা, কিন্তু সে ভাসমান আছে। কেন, কারণ আমি এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তাকে দিছি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের কারণে অবশ্যই এদিকে একটা ইলেকট্রিক ফোর্স আছে, আর এই ফোর্স এবং এই আপাত ওজন একে অপরকে ব্যালেন্স করলো, যেই কারণে এটা ভেসে থাকবে। তো আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এর নতুন যেই ওজনটা, সেই ওজনটা অবশ্যই আমার ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে যেই কুলম্ব ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেই ফোর্সের সমান। তাহলে এইখানে এই W প্রাইমটা মানে কি, W প্রাইম মানে হচ্ছে গোলকের আয়তন ইন্টু জি, গোলকের ঘনত্ব মাইনাস তরলের ঘনত্ব, আর এখানে এই F হচ্ছে চার্জ ইন্টু প্রাবল্য, চার্জের মান কত, 50, এগুলো কিন্তু সব CGS এককে, আর প্রাবল্যের মান হচ্ছে 90। ওকে, সো এবার বলো তো আয়তনটা কত, 4/3 গোলকের আয়তন পাই আর কিউব, আর কত, 0.4 সেন্টিমিটারই থাকবে যেহেতু সব CGS এককে, আর জি এর CGS এককে মান কত, সহজ হিসাব 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারকে সেন্টিমিটার নিলে সেটা হবে 980, আর রো এস মাইনাস রো এল এটা হবে 5 নং 4500। সো এবার এই সমীকরণ সমাধান করে তোমরা সবাই খুব সহজে রো এস অর্থাৎ সলিড বা বস্তুর ঘনত্বটা বের করে ফেলতে পারবে। সো আমি যদি ক্যালকুলেশন করি, 4500কে আমরা ভাগ দিব 4/3, পাই হচ্ছে 3.14 ইন্টু 0.4 কিউব, এর সাথে 980 গুণ দিব 980, এরপর এটা দিয়ে 4500কে আমরা ভাগ দিব, তো আমরা পাচ্ছি 17.13। এই যে এখানে করতেছি বা রো সলিড মাইনাস রো লিকুইড ইজ ইকুয়াল টু 17.137। সুতরাং সলিড বা বস্তুর ঘনত্ব সমান হবে 17.137 যোগ রো লিকুইড। রো লিকুইড কত ভাইয়া, এই যে দেখো সল লিকুইডের ঘনত্ব দিচ্ছে 1.1 গ্রাম পার সিসি। সো এটার সাথে 1.1 যদি যোগ করে দাও তুমি পেয়ে যাবা 18.23
ग्राम पर सेंटीमिटार किूब। सो ये हमारे अन्सार और यटाई क्योंकि हमारे अपशने छो। सो कारा कारा अंकटी पे कमेंट सेक्शने जानिए दाओ और जरा देखला मात्र तरह से अंकटी केमन लेगे ताओ जानिए दिओ। हमारे 23 बैचर जो इंजिनियरिंग फिजिक्स कोर्स चलमान आर क्लस HSC पर शुरू हो तुम्हारा जरा एनरोल करते चाओ कर फेलो और 24 बैचर जो गाणितिक फिजिक्स चलमान आखा तुम्हारे सकल साथ। आल्ला हाफिज़।